আসসালামু আলাইকুম। মল্লিক মেশিনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের দুই ভাই মেশিন সরাসরি ক্রয় করার জন্য আমাদের শোরুম পয়েন্টে এসেছে, আমাদের আরাপুর আমাদের যে শোরুম পয়েন্টটা এখানে আসছে। প্রথমে যেই ভাই আসছে ওই ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলবো, তার আগে ওনার মুখ থেকে ওনার পরিচয়টা নিয়ে নিই। ভাই আপনার নামটা প্লিজ। আমি মোহাম্মদ ফরহাদ আলী, আমি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করি। আমি আপনাদের ফেসবুকে রিভিউ দেখি, রিভিউ দেখে মেশিনটা ভালো লাগে, তারপরে ওখান থেকে নাম্বার কালেক্ট করে আপনাদের সঙ্গে যোগাযোগ করি এবং অনগ্রাউন্ডে আসি, দেখছি। দেখার পরে মেশিনটা আমার খুব ভালো লাগছে এবং আমি সঙ্গে সঙ্গে বুক দিয়ে গেছি। এখন বর্তমান এটা দেখছি, এটাই ভালো লাগছে, আর অনেক জায়গায় দেখছি এখান থেকে ভালো লাগছে। আপনারাও আসবেন, আসি এখান থেকে মেশিন নেবেন, ইনশাল্লাহ ভালো হবে। ভাই আসছে, উনি সেনাবাহিনীতে আছে বর্তমানে। আপনি মেশিনটা দেখে মানে অর্ডার দিয়ে যাচ্ছেন না সাথে করে নিয়ে যাবেন? আমি এটা অর্ডার দিয়ে যাচ্ছি, অর্ডার দিয়ে টাকা বুকিং দিয়ে যাচ্ছি। আপনারা এটা বলছেন যে পাঠাই দিবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, পরে ওখান থেকে আমি এটা কালেক্ট করে নেব। আমাদের ফেসবুকে যে মেশিনটা দেখেছেন হুবহু সেই মেশিনটা কি আপনি সামনে দেখতে পাচ্ছেন না এর ভিতরে 19-20 আছে মনে হচ্ছে আপনার কাছে? না, আমি যেটা দেখছি এখানে আসি অনগ্রাউন্ডে একই রকম পেয়েছি, তার কারণে আমি অর্ডার দিয়ে গেলাম, ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ। পাশে দেখতে পাচ্ছেন এই যে এই ভাইরা আসছে, খুলনা থেকে আসছেন না আপনারা? তো আপনাদের মুখ থেকে আপনার নামটা প্লিজ। আমার নাম মোহাম্মদ ঢালিম অফিস, খুলনা থেকে আইছি। আমি ওই আমার ওই ভাই ফেসবুকে দেখেছে, আমি এরপরে কিনবো আর কি, এই জন্য ওনার সঙ্গে দেখতে আসলাম। ও আচ্ছা আচ্ছা, মানে মেশিনটা আপনি ক্রয় করতে আসছেন। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। আচ্ছা আচ্ছা, তো আপনার গরু না ছাগলের খামার? গরুর খামার। ও কয়টা গরু আছে? আমার গরু আছে 9টা। ও আচ্ছা আচ্ছা, এই ভাইয়ের 9টা গরু আছে। আপনি কি মেশিনটা নেবেন আমাদের? কনভেয়ার মেশিন নিব। ও আচ্ছা, এই ভাই কনভেয়ার মেশিন নিবে। আপনার আমার ডানির পাশে যে ভাই আছে এই ভাইও কনভেয়ার মেশিন নিবে। মেশিন আসলে একটা দেখায় আর একটা বিক্রি করে, এই রিপোর্ট আমার কাছে অনেক এসেছে, যার কারণে আজকে প্রতিবেদন একটা করার জন্য আমি আসছি আমাদের শোরুম পয়েন্টে। ইতিমধ্যে দেখি দুই কাস্টমার আসছে, মানে আমাদের এক দুই ভাই মেশিন ক্রয় করার জন্য সরাসরি আমাদের পয়েন্টে এসে আমাদের ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমরা এই বিজয়ের মাসে ডিলার মূল্যে মেশিনগুলো দিচ্ছি, কারণ আমাদের এটা খুচরো বাজার মূল্য ছিল 36,500 টাকা। তো আমরা এই কিছু প্রতারক চক্র তারা কি করছে, মেশিন আসলে শুধু মেশিন চায়না থেকে উৎপাদক কলম চায়নাতে মেশিন তৈরি হয়, তো তাদেরকে আসলে বলে দেখা যাচ্ছে যে মেশিন তারা যে কোনোভাবে নর্মাল কায়দায় লো গ্রেটে আপনার টাকা অল্প মানে অল্প টাকার মধ্যে মেশিন বললেই চায়নার কলম তৈরি করে দেয়। আসলে এই মেশিনগুলো এনে আসলে আমাদের মতো সাধারণ যারা খামারি ভাইরা আছে এই ভাইরা তো তাদের জালে আসলে পড়ে যাচ্ছে, যা যে এই বিষয়টা নিয়ে তুলে ধরবো। তা তার আগে আমি আর একটা কথা বলতে চাই, আপনারা অবশ্যই মেশিন যে কোম্পানির মোটরও সেই কোম্পানির নিবেন, কারণ যারা এগুলো জালিয়াতি করে মেশিনগুলো নিয়ে আসছে তারা কলাম মোটর আনে না, ওই যে কোনো ফুটপাতে যে কোনো প্রতিষ্ঠান থেকে দেখা যাচ্ছে কপি করে আমাদের মতো হুবহু দেখে তৈরি করে নিয়ে চলে আসছে। তো অবশ্যই প্রতারিত হবেন না, মেশিন ক্রয় করার আগে বাল্ব চিহ্নিত লোগো দেখে নেবেন এবং মল্লিক মেশিন লেখা আছে কিনা দেখবেন, এবং আমাদের প্রতিষ্ঠান আমাদের যেই পেজ ইউটিউব চ্যানেল মেসাস মল্লিক ট্রেডার্স, মেসাস আবুরহান এন্টারপ্রাইজ, এয়ার এন্টারপ্রাইজ, মল্লিক ট্রেডার্স, আপনারা এই চারটা প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট ক্রয় করলে আপনারা প্রতারিত হবেন না। তো আর একটা কথা বলি, যে মোটর আসলে যারা এই যে দিচ্ছে বলছে যে আপনার 30,000 টাকা দাম, কাস্টমারে যখন বলছে 26,000 টাকা দেবো তারা অ্যাকসেপ্ট করে নেছে, কারণ তারা মোটর যেটা দিচ্ছে আপনার পরবর্তীতে ক্রয় করে দিচ্ছে। 2 হর্স পাওয়ার মোটর অ্যালমোনিয়ামেরও হতে পারে, তামারও লো গ্রেডের হতে পারে, দেখা যাচ্ছে যে একটা মোটর 5,000 টাকায়ও পাওয়া যায়, আবার একটা মোটর 10,000 টাকায়ও পাওয়া যায়। মান দেখে বুঝে নেবেন, আর তারপরও আর একটা বড়ো কথা হলো প্রোডাক্ট কেনার পরে তার আর ফোন ধরে না। তো আমাদের আপনাদের আর একটা জিনিস আমি পরের ভিডিওতে আমি দেখাবো, তো আমাদের যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর নিচেই আমাদের এটা হলো দোতলার উপরে, নিচে আমাদের গোডাউন, প্রতিদিন 10-15টা করে মেশিন আমরা ডেলিভারি দিই আপনাদের দোয়াই, আপনাদের নিয়ে আমরা চলতে চাই। তো সবসময় আমাদের মল্লিক মেশিনের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো সবাইকে সুন্দর জীবন কামনা করে আমি এখানে আজকে ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।